আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই। ওকে, সো আমরা চাইলে, আমরা অলরেডি কয়েকটা ওয়ে শিখে ফেলছি, তাই না? এটাকে ঠিক করার শিখছি না, যে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল সেদিন আমরা শিখলাম, সো আপনারা চাইলে ওইটাও ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমি এখন আপাতত আমাদের যে পেন টুল, কোথায় পেন টুল? আচ্ছা, আপনাদের তো সমস্যা দুই সাইডে হয়েছে এটা, তাই না? হ্যাঁ, হ্যালো, প্রবলেম কি আপনাদের এটা দুই সাইডে না, শুধু এক সাইডে তো না? করতেছি আমি এটা, আমি কি করতেছি এটা বলেন তো। আচ্ছা থাক, আমার আবার বিজনেস কার্ড নিতে হবে। আচ্ছা, আমরা তার চেয়ে আমাদের এটা দিয়ে ট্রাই করি তো, এটা আমাদের আরো অনেক বেশি ইজিয়ার ছিল। এখানে আসলে সাইজটা আমাদের ঠিক থাকে না, তো আমার, না আপনি আমার কথা বুঝেন নাই আমি কি বলছি। আমি বলছি, দেখাইতেছি আমি কিসের কথা বলতেছি, দেখাচ্ছি। মানে বলতেছেন যে এখানে যে আমরা করতেছি পার্সপেক্টিভ, যে ইয়াটা করতেছি ওইখানে আবার ঠিক করার কথা বলতেছেন? আমার তো এখানে তো আমি দেখতে পাচ্ছি কর্নার ঠিক আছে, সব দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, একটু দেখেন কি কর্নার কি মনে হচ্ছে ঠিক আছে।
মনে হচ্ছে দেখছেন, এবার দেখছেন এটাকে এখন আমার বিজনেস কার্ডের সাইজেই হয়েছে দেখি। হ্যাঁ বুঝি নাই, আচ্ছা যাই হোক ঠিক আছে, বিজনেস কার্ডের সাইজে তো হয় নাই। ওকে ঠিক আছে, আমার কাজ আপাতত চলবে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আমার এটা এই সিস্টেমটার সঙ্গে আমার সমস্যা হচ্ছে এটা যে আমি যেমন ডিস্টর্ট টুল দিয়ে আমি যদি বিজনেস কার্ডের সাইজে নিয়ে নেই, এটা কিন্তু আমার অ্যাকুরেটলি আমার এই সাইজের সঙ্গে মিলে যাওয়ার কথা ছিল, তাই না? মিলছে? হ্যাঁ ওইটা একদম অ্যাকুরেট হবে, অ্যান্ড আপনি যখন ওইটাকে বিজনেস কার্ডের সাইজের উপরে ওইটাকে ঠিক করে নেবেন ওটা একদম মানে অলমোস্ট পারফেক্ট, এর চেয়ে পারফেক্ট আসলে না, পসিবল না। যাই হোক ওকে ঠিক আছে সমস্যা নাই, সমস্যা নাই, এটা আমাদের তাড়াতাড়ি হয়, বুঝতে পারছি ঠিক আছে, আমার এখন তাড়াতাড়ি দরকার। তো আপনাদের যদি এইভাবে কাজ হয় আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ আমার এখানে যেটা সুবিধা হয় আর কি, হ্যাঁ এমন না যে এটা করতে কোনো সমস্যা হয় না, কি ব্যাপার কি হইলো এখানে, এখানেও ঝামেলা আছে হ্যাঁ, কিন্তু এখানে এই ঝামেলা শেষে যে রেজাল্টটা পাওয়া যায় ওটা নিয়ে আমি খুশি আর কি, এই রেজাল্টের জন্য এই ঝামেলাটুকু করতে আমি রাজি আছি। বুঝতে পারছেন আমার কথা সবাই? শেষ পর্যন্ত আমার মেইন টার্গেটটা কি, এই ছবিটা থেকে আপনারা যত পারফেক্টলি আপনাদের যে স্যাম্পলটা হবে আর কি সেটা যত পারফেক্টলি বের করতে পারবেন আপনাদের কাজটা তত ভালো হবে। আচ্ছা একবার ওকে করেন, দেন আবার রিস্টার্ট করেন, অ্যান্ড পারফেক্ট করার জন্য আমার কাছে মনে হয়েছে সবসময় যে এইটা আর কি আমার জন্য অনেক বেশি সুবিধাজনক। সো নেসেসারি না আপনাদেরও একই মনে হইতে হবে, হ্যাঁ এরকম কোনো কিছু না, প্রত্যেকেরই নিজেদের নিজেদের প্রিফারেন্স থাকতেই পারে, কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে বেটার রেজাল্ট দিচ্ছেন ততক্ষণ আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? সে এরকম কোনো কিছু না যে ভাইয়া বোধ হয় চায় শুধু এটা দিয়ে আমরা করি, না না এরকম কোনো কিছু না, আপনাদের যেভাবে সুবিধা মনে হয় যতক্ষণ আপনারা আমাকে ডেলিভার করতেছেন আমি হ্যাপি। হ্যাঁ আপনি এই যে এখন আমি যদি এটা নিয়ে এখানে বসাই,
দেখেন তো এখানে, দেখছেন আপনি? তো যাই হোক, আমি আমি কিন্তু আপনাদেরকে ফোর্স করতেছি না, হ্যাঁ, এরকম ভাবার কোনো কারণ নাই যে ভাইয়া বোধহয় আমাদেরকে জোর করতেছে, না, সমস্যা নাই। আপনাদের যদি ওইটাতে সুবিধা হয় আমি ওইটাতেও খুশি। আমার কথা হচ্ছে আপনারা যতক্ষণ আমাকে বেটার রেজাল্ট দিচ্ছেন। বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার? ওকে, সো আমার দুইটা ছবি দরকার ছিল, দুইটা ছবি নিয়ে নিলাম। এখন আমি এটাকে, মুভ করব কিভাবে? জাস্ট ক্লিক করবেন। বুঝি না, বুঝি না, আবার বলেন। কপি করার পর ওটা মুভ করতে চাইলে, এই যে আর্টবোর্ডটাকে দেখেন, আর্টবোর্ডটাকে সিলেক্ট করবেন, আর্টবোর্ড টুলটাকে আগে সিলেক্ট করেন, ঠিক আছে? তাহলে দেখতে পাবেন কোন আর্টবোর্ড এখন সিলেক্টেড আছে। সাপোজ এই যে এটাকে মুভ করতে চান, এটা বেশি কাছে চলে আসছে, কিচ্ছু না, জাস্ট ক্লিক করে ধরে সাইডে নিয়ে যান, আর কিছু নাই। বুঝাইতে পারছি আমি? হয়েছে, সমাধান হয়েছে? আচ্ছা, কর, ঠিক আছে, ওকে গাইজ, তাহলে আমরা ব্যাক করি আবার কাজে আমাদের। সো আমি আপাতত জাস্ট বসাই নিছি, হ্যাঁ, মানে পারফেক্ট হয় নাই, বাট বসাই নিছি। এখন আমরা কাজটুকু করি, আমরা দেখি এটা কিভাবে আমরা করতে পারতাম। অরিজিনাল অরিজিনাল কাজে আসি, হ্যাঁ, এতক্ষণ অনেক অহেতুক সময় নষ্ট করছি আমরা। ওকে, প্রথম কাজ কি, এইভাবে একটা ইলিপস নিব, তাই না? নিব কি, ইলিপস নিব না সার্কেল নিব, কোনটা? হ্যালো, হ্যাঁ, ইলিপস কিন্তু নিব না, হ্যাঁ, এটা সার্কেল দিয়েই করার চেষ্টা করবেন। আর যদি ইলিশ দিয়ে শর্টকাট মারতে চান, মারতে পারেন, বাট সেটা ভালো হবে না আর কি। কেন ভালো হবে না একটু পরে বুঝবেন। আচ্ছা, ওকে, সো আমার এখানে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে আমার সাইডের কার্ভটা আর একটু, মানে মাঝখানের কার্ভটা আর একটু হবে, তার মানে কি আমার সার্কেলটা বেশি বড় হয়ে গেছে। জানেন তো এবার ঠিক আছে না, বাকিটা মনে হচ্ছে পিক্সেল, এক্সট্রা পিক্সেল, আর কিছু না, ঠিক আছে? কেউ কেউ, ওকে, ঠিক আছে, কেউ কিছু বলে না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা একটা কপি করলাম, কালারটাকে চেঞ্জ করে এবার একটু ডার্ক করে দেই, দিয়ে এটাকে এইখানে নিয়ে আসবো। ওকে, সো এবার নিচের দিকে কার্ভটা বেশি হবে, উপরের দিকে কার্ভটা কম হবে। আমি কি করতেছি একটু দেখেন, সার্কেলটাকে জাস্ট উপরে নিচে করতেছি, হ্যাঁ, যেন আমার এক্স্যাক্ট ভ্যালুটা আমরা পাই, আর কিছুই না। দেখছেন আমি কি করছি, নিচে একটা সার্কেল ছিল, এই যে আরেকটা সার্কেল নিছি, দেখতেছেন সবাই? দেখা যায়, তারপরে আরো একটা সার্কেল নিয়ে এবার এটাকে কেটে দিব। হ্যাঁ, অ্যাকুরেট হয়ে গেছে। ওকে, সো একদম নিচের সার্কেলটাকে লক করে রাখেন, কন্ট্রোল কি টু,
লক, বাকি যে দুইটা সার্কেল আছে ওই দুইটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করলাম, করার পরে কি করব দেখেন, আমি এখানে চলে গেলাম, শুধু আমি ইন্টারসেকশনটাই ওতে রাখতে চাই। আচ্ছা, ঘটনা কি ঘটছে দেখেন, আমি যে ওটাকে কপি করছি ওটাকে আসলে পুরো মানে কপি হয় নাই, আমি লক্ষ্য করি নাই। আচ্ছা আবার করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে এই যে এই যে আরেকটা যে শেপ ছিল না, যেটাকে প্রথমে বসাইলাম এত কষ্ট করে আমরা এইখানে, সেই শেপটা কোথায় গেল? এই যে এই শেপটা এইখানে, এখানকার যে শেপটা ওই শেপটা, ওই শেপটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, ওই শেপটাকে বসাই নিই আবার। আপনার কি বুঝতেছেন আমি কি করছি? হ্যালো, কেউ কি বুঝতে পারতেছেন আমি কি করছি? আচ্ছা থাক, বুঝতে পারছি, দরকার নাই, এত বোঝার দরকার নাই। প্রথম কাজ, আমরা একটা সার্কেল নিলাম, আচ্ছা নেয়ার পরে দেখেন এই যে কালো শেপটা আমরা তৈরি করব, কিভাবে তৈরি করব, একটা রেক্ট্যাঙ্গেল লাগবে আমাদের, তাই না? রেক্ট্যাঙ্গেল লাগবে। আচ্ছা রেক্ট্যাঙ্গেল তো আমাদের ছিলই একটা, তো ওইটা আমাদের হোয়াইট রেক্ট্যাঙ্গেল, তো হোয়াইট একটা রেক্ট্যাঙ্গেল ব্যাকগ্রাউন্ডও তো দরকার, তাহলে ওইটার উপর একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, করলাম, করার পরে এটাকে আমরা আই, যে আমাদের যে আই ড্রপার টুল আছে এইটা দিয়ে আমরা কালারটাকে নিব, কোন কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটা নিয়ে নিলাম। এখন এইটা আর এই সার্কেলটা, এই দুইটাকে একসঙ্গে ধরবো, ধরে আমরা সার্কেলটাকে বাদ দিয়ে দিব। প্রথম কাজ হচ্ছে এটা, বুঝতে পারছেন সবাই? প্রথম কাজ কি, এই সার্কেলটাকে বাদ দিয়ে দেওয়া। তো ধরলাম, ধরার পরে এখন আমরা একবারে চাইলে তো এখান থেকে মাইনাস ফ্রন্ট করতে পারি, আমি মাইনাস ফ্রন্ট করবো না, আমি সার্কেলটাকে একবারে বাদ দিতে চাই না, আপাতত আছে থাকুক, আমি জাস্ট এটা দিয়ে কেটে দিতে চাই। দেখেন কি করছি, হোয়াইট সার্কেলটা দিয়ে আমাদের ব্ল্যাক শেপটাকে কেটে দিছি, হোয়াইট সার্কেল কিন্তু সার্কেলই আছে। এখন আমরা এটাকে রেখে দিব, এটা থাক। আচ্ছা এবার আমরা যেগুলোকে হাইড করছিলাম ওগুলোকে ফেরত আনি, কন্ট্রোল অল্ট আর থ্রি, ফেরত আনলাম, কালো সার্কেলটাকে হাইড করে রাখবো, কন্ট্রোল থ্রি। আমি কি করছি বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন আমি কি করছি? দেখছেন কি করছি বলেন, মানে কেউ কিছু বলতেছেন না, কেউ বুঝতেছেন না নাকি ঈশ্বত আপু? ঈশ্বত আপু, আমি আপনার কোনো কথা শুনতে পাই না। আচ্ছা জান্নাতুল ফেরদৌস আপু, লক্ষণ ভাই, আপনারা বুঝতেছেন? কোনো সমস্যা নাই তো, এতটুকু নাই তো? আচ্ছা ওকে গ্রেট। এখন দেখেন আমি প্রথমে কি করলাম, কালো শেপটা কেটে নিছি, ঠিক আছে কেটে নিলাম, নেয়ার পরে এখন আমি কি করব, এই যে এই দুইটা শেপ, এই দুইটা শেপকে এখন আমি তৈরি করব, এই যে এটা এবং এইটা, এই দুইটা শেপকে কাটবো, কেটে আমরা এই শেপটা তৈরি করার চেষ্টা করবো। কোন শেপটা দেখছেন, কোন শেপটা, এই যে রেড যে শেপটা আছে এই শেপটা, ঠিক আছে বোঝা গেছে? এই দুইটা সার্কেলকে একটাকে একটু সামনে বসাইছি আর একটাকে একটু ডান দিকে সরে বসাইছি, একটু উপর নিচ করতে হবে অ্যাডজাস্ট করার জন্য, যেমন এখানে আমি এখন দেখতেছি এখানে আর একটু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। দেখছেন, হ্যাঁ মোটামুটি এখন ঠিক আছে। ওকে, সো এই দুইটাকে নিলাম, নেয়ার পর আমি কি করব, এই দুইটার যে কাটবো আমি এই দুইটাকে, ঠিক আছে কাটবো। সো আমরা তো চাইলে তো পাথ ফাইন্ডার আছে, অথবা আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন, সরি আমাদের শেপ বিল্ডার টুল আছে, এটা দিয়েও যদি কেটে দিই তাও হবে, সমস্যা নাই, ওটাও হবে। দেখেন বাকিটা ডিলিট করে দেন, বাকিটার দরকার নাই, এই যে আমাদের শেপ হয়ে গেছে দেখছেন, যদিও বিশাল হয়েছে শেপটা, সমস্যা নাই আপাতত থাকুক। দেখেন তো হয়েছে না, একটু বড় হয়ে গেছে বেশি, হ্যাঁ দেখি তো ছোট করলে কি কাজ হবে, না ছোট করলে সমস্যা, আচ্ছা একটু বড় হোক সমস্যা নাই, শেপটা দেখতে সুন্দর লাগতেছে। কি দেখা যাচ্ছে, হচ্ছে এটা নাকি ফারদিন ভাই?
পারদিন ভাই। হ্যালো ফারদিন ভাই, হ্যাঁ কি খবর আপনার, কি হচ্ছে নাকি, কি খুব কঠিন মনে হচ্ছে নাকি, সহজ লাগতেছে তাহলে? মাথায় আসে নাই? আচ্ছা না আসুক, সমস্যা নাই, সবার মাথায় যদি একই রকম ভাবে কাজ করে তাহলে হবে। ওকে, যদি চান অতিরিক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে দিতে পারেন, এখানে সমস্যা নাই, ঠিক আছে। আমরা তো জানি এখন, তাই না, কিভাবে বাদ দিতে হবে, জানি না? আচ্ছা ঠিক আছে, এবার এই যে এই শেপটা, এটা কিভাবে তৈরি করব। এখন যদি চান, এই যে আমাকে পুষ্পিতা আপু বলছিল যে উনি এইটাকেই রোটেট করে তারপরে এখানে বসাইছে, বা রিফ্লেক্ট করে আর কি এখানে বসাইছে, সো চাইলেও এটা করতে পারেন। আমার কাছে মনে হয় এর চেয়ে আপনারা যদি এটাই তৈরি করার চেষ্টা করেন সেটাই ভালো হবে। হ্যাঁ, যেভাবে আমরা এটা তৈরি করছি এইভাবে ইলিপস টুল নেন, নিয়ে নিলাম, অপাসিটিটাকে কমায় দেন। আচ্ছা, এইটার কালারটাকে চাইলে এখন আপনারা ঠিক করে দিতে পারেন, আমাদের যে কালারটা আমরা এখান থেকে নিব সে কালারটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার এটাকে নিব, নিয়ে এখানে বসাবো আমরা। হ্যাঁ, আচ্ছা, এখন বসানোর সময় কি করতে হবে আমাদেরকে, দেখতে হবে যেন আমাদের এটাকে এক্সাক্ট করা যায় আর কি। দেখছেন এক্সাক্ট বসছে না, এখানে কার্ভটাতে বসছে না, বসছে। এখন এটার একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, করার পরে দেখেন এখন এটাকে উপরে নিয়ে আসবো। দেখেন নিচে নিলে কিন্তু আমাদের কার্ভটা আরো বাড়তেছে, বাট আমরা তো চাই কার্ভটা কমাইতে, সো নিচের দিকে নিতে হবে। আমার কথাটা কি বুঝতেছেন আমি কি বলছি? এটাকে একটু নিচের দিকে নিলেই দেখেন মিলে গেছে, দেখছেন। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি নিজে নিজে কথা বলতেছি। ফারদিন ভাই ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছেন জান্নাতুল ফেরদৌস আপু? ফারদিন ভাই বুঝতে পারতেছেন? সো দেখেন এই যে এই দুইটাকে বসানোর পরে আমাদের জাস্ট আবার শেপ বিল্ডার টুল নিব, ক্লিক করব, ডান, অতিরিক্ত অংশ কেটে দেন। হ্যাঁ, কোথায়, ও আচ্ছা আরো একটা আছে, কেটে দিলাম, কালারটা নিয়ে নেন, চাইলে এটাকে হাইড করেন। দেখেন একটুর জন্য ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন যখন আপনি দেখবেন কাজ শেষে এরকম কোনো ঝামেলা হয়েছে, যেমন এখানেও একটা ঝামেলা আছে, তাই না, দেখা যায়। এই যে নিচে একটা ঝামেলা হয়ে আছে, যেমন দেখছেন, সো এই ঝামেলাগুলোকে এখন আমাদের একটু ডিরেক্ট সিলেকশন টুলের হেল্প নিতে হবে। হ্যাঁ, এখানে শুধুমাত্র সার্কেল থেকে কাটছিলাম না, ঝামেলাটা ভালোই লাগতেছে তো। ঠিক আছে, মানে মিলাই দিলাম আর কিছু না, একটু অ্যাডজাস্ট করতে হয় অনেক সময়। হ্যাঁ, এরকম হয়, কিছু করাতে থাকে না তখন, তো এখন এতখানি কাজ আমরা করে ফেলছি, একটু অ্যাডজাস্ট করতে পারবো না বলেন তো? পারবো নাকি পারবো না? আরে পারবো না মানে আমরা তো পেন টুলের সব মাস্টার, এখন পারতেই হবে। হ্যাঁ, কিন্তু বাবার বেশি পারলে চলবে না, একটু মাথায় রাখতে হবে যে কার্ভটা কত দূর পর্যন্ত গেছে। হ্যাঁ,
এটা রাখা যায়। আমাদের কার্ভটা একটু বেশি টাইট হয়ে গেছে, এবার ঠিক আছে। আর একটু, হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু এখন অন্য জায়গায় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অনেক বেশি নিচে নেমে গেছে, এত বেশি নিচে যাবে না, এটা আর একটু উপরে থাকবে। হ্যাঁ তাহলে ওই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে তখন এটাকে একটু, হ্যাঁ তাহলে দেখবেন কার্ভটা মিলে যাবে। এটা ঠিক আছে, দেখেন আমি আসলে কি করলাম, বেসিক্যালি এই গ্যাপটা, যে এই গ্যাপটাকে ঠিক করার জন্য দেখেন আমরা চেষ্টা করছি যতটুকু পারফেক্ট করা যায় করতে, বাট অনেক সময় হয় না, চাইলে যে সবকিছু হবে তা না, তো তখন আমাদেরকে একটু ম্যানুয়াল কাজ করতে হবে। হ্যাঁ তো অন্যের ডিজাইন ফলো করার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। ঠিক আছে অতিরিক্ত অংশটা কেটে দেন, এখানে চাইলে কাটা যায়, কজ আমাদের অরিজিনাল শেপ তো আর আমরা এমনি তো রাখি নাই, আর যদি কেউ অরিজিনাল শেপ রেখে থাকেন তাহলে তো কাটাকাটির করার কোনো দরকার নাই, তারা চাইলে রেখে দিবেন। তো দেখেন হয়েছে, আমি তো বলবো অলমোস্ট পারফেক্ট হয়েছে, কি জাভের ভাই কি বলেন? মানে এটা বলতেছেন আর একটু ভেতরের দিকে আসবে? আপনি যেটা বলতেছেন আমি মনে হয় বুঝতে পারছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা আসলে খুব বেশি ডিফারেন্স আছে, কারণ আমার মেইন টার্গেটটা হচ্ছে এই যে ওয়াইড যে গ্যাপটা সেটা যেন গ্রাজুয়ালি আস্তে আস্তে যেন বাড়ে। ঠিক আছে এখানে দেখেন, এখানেও কিন্তু তাই করছে, সো আমার এই ব্যালেন্সটা যতক্ষণ আমি রাখতে পারতেছি ততক্ষণ আমার কোনো সমস্যা নাই, আমি রেজাল্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত হ্যাপি। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকখানি এটার কাছাকাছি চলে গেছি, তো আপনারা যদি এতটুকু যেতে পারেন তাহলে আমার চলবে, সমস্যা নাই আর কোনো, কারণ আমি জানি আমার এই পয়েন্টটা। হ্যাঁ বলেন, হ্যাঁ কি বললেন বুঝতে পারি নাই। তাহলে বলতে হবে আমাদের ছবি নেওয়ার সময় কোনো ঝামেলা ছিল, কজ এখানে কিন্তু এরকম নাই, আর আমার কাছে ওরকম মনে হয় নাই, কজ এটার থিকনেস এটার থিকনেস একরকম না, অ্যান্ড আমি যখন এখানে সার্কেল নেওয়ার জন্য বসাইছিলাম ওইটা হইতে হইলে সার্কেলটাকে আমার সেন্টারে বসতে হইতো, বুঝতে পারছেন? এই যে আমি যখন প্রথমবার এখান থেকে কার্ভটা কাটলাম না আমাদের সার্কেল দিয়ে, মনে আছে? হ্যাঁ তাহলে কিন্তু আমার এটা সার্কেলের মিডিল থেকে কাটা যেত, মানে আমার যে সার্কেলটা ছিল দেখাই, এই যে এই সার্কেলটা, এই সার্কেলটা তাহলে সেন্টারে হইতো এই আর্ট বোর্ডে, দেখেন দেখছেন এখন সেন্টারে গেল, একটু আগে পর্যন্ত কিন্তু সেন্টারে ছিল না, তো আমি যখন এটাকে মিলাইছিলাম এটার সঙ্গে তখনই দেখছি যে এটা আসলে সেন্টারে নাই, যদি এটা সেন্টারে না থাকে তাহলে কখনোই এই দুইটা মিলবে না, বোঝা গেছে কি কারণে মিলবে না?
হ্যাঁ 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 বুঝতে পারছি। না না, নর্মালি যদি আমি করতাম, ডিজাইনটা যদি আমি করতাম, তাহলে আমি চিন্তা করতাম যে এটাকে সেন্টার রাখবো। কেন রাখবো? কজ আমার উপরের শেপ, নিচের শেপ, এগুলো যেন একদম পারফেক্টলি ব্যালেন্সড হয়। বাট এইখানে এটা করে নাই ওরা, ঠিক আছে? এখানে ওরা একটু ইমপারফেকশন রাখছে, কী কারণে রাখছে এটা আসলে বলা মুশকিল, বাট রাখছে। সো গাইজ, যাদের এই শেপটা তৈরি করা নিয়ে সমস্যা ছিল, তাদের কি সমস্যার সমাধান হয়েছে? কি হয়েছে ইশাদ আপু? হ্যালো লক্ষণ ভাই, বলেন বলেন, আপনি বলেন, কি হয়েছে, সমস্যার সমাধান? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা সমস্যা নাই, কিন্তু একটু সময় দিয়ে করলে পারফেক্ট করা যাবে, করা যাবে না এরকম না, বুঝতে পারছেন আমার কথা? যদি একটু সময় দিয়ে করেন তাহলেই পারফেক্ট করা যাবে, এটা পারফেক্ট করতে মানে করতে না পারার কিছু নাই, খুবই সহজ কাজ। আচ্ছা, এই যে এখানে কি হলো, এটা নিচে নেমে গেছে, কখন আমি লক্ষ্যই করি নাই। তো এই কাজও আপনাদের অনেকেরই হয়, তাই না? হয় না? হয় হয়, অনেক সময় হয়ে যায় এরকম, কারণ অনেক জুম ইন করে কাজ করার সময় আমরা লক্ষ্য করি না যে আসলে অন্য কোথাও কোনো মুভমেন্ট হচ্ছে কিনা। সো এই কারণে আমাদেরকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, সাবমিশনের আগে বারবার ডাবল চেক করতে হবে, দেখতে হবে যে অন্য কোনো সমস্যা আছে কিনা। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার এটাতে আসি, এটাতে আসি, এই শেপটা কিভাবে করা যায়। তো আমরা যদি ডিরেক্ট শেপ দিয়ে এভাবে করতে যাই, তাহলে কি কি সমস্যায় পড়ব সেটা আগে একটু দেখে নিতে চাই। প্রিফার করবো যদি এরকম ডিরেক্ট শেপ দিয়ে করা যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না করতে পারি আমরা তাহলে কি করব। আচ্ছা ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যেটা, যে এই শেপটা তৈরি করার ক্ষেত্রে যদি কেউ পেন টুল ইউজ করেন তার লাইফ অনেক ইজিয়ার হবে। কিভাবে? আপনার এটার জন্য যা করতে হবে সেটা দেখাই দিচ্ছি। কার্ভেচার পেন টুল, আচ্ছা দেখি, আমরা আগে আমাদের নিজেদের যে নর্মাল পেন টুল আছে সেটাই ট্রাই করে দেখি। ওকে, সো এটার জন্য অপাসিটিটা একটু কমায় নেন। হ্যাঁ, নেওয়ার পরে আমি অলরেডি দেখতে পাচ্ছি আমরা একটু বেশি বাহিরে চলে গেছিলাম। হ্যাঁ, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু ভেতরে নিয়ে নেন, দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে নেন।
নেয়ার পরে এখন এই যে আমাদের হ্যান্ডেলটাকে এটাকে একটু ছোট করতে হবে। হ্যাঁ আচ্ছা বল, তার আগে আমরা ওকে, সো আমি যেটা করব, এই যে আমরা এটা তৈরি করে নিলাম, এখন আমি এটার অপাসিটিটা বাড়াই দিব, ঠিক আছে, অলমোস্ট হয়েছে। দেন আমি এটা একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, এটার একটা কপি করলাম। আচ্ছা করার পরে দেখেন আমি এই যে কপিটা করছি এই কপিটার কালারটাকে চেঞ্জ করে দিব। প্রথম কাজ কি করব, এটার কালারটাকে চেঞ্জ করে দিব, সাপোজ আমি গ্রিন করে দিলাম এটার। দেন অপাসিটিটাকে কমাই দিব। দেওয়ার পরে দেখেন আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই লাস্টের পয়েন্টটাকে ধরলাম, শিফট ধরে নিয়ে যাই, নিয়ে যাচ্ছি, দেখেন একটু কি করতেছি আমি। কি করতেছি বোঝা যায়? বুঝতেছেন সবাই আমি কি করতেছি? দুই শেপকে ধরলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এই অংশটুকু কেটে দেন, অথবা চাইলে কন্ট্রোল জেড কাটবো না, অথবা যদি আপনারা চান যে, আচ্ছা এখন আমাদেরকে একটু ডিসাইড করতে হবে যে আমরা এই জিনিসটা কিভাবে করতে চাই। হ্যাঁ প্রথম কথা হচ্ছে কি, আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের শেপ থাকবে। হ্যাঁ তাহলে ব্যাকগ্রাউন্ডে কোন শেপটা থাকবে, হোয়াইট শেপটা থাকবে, রেড শেপটা থাকবে, নাকি এই ব্ল্যাক শেপটা থাকবে? বোঝা গেছে? আমি যেভাবে করছি ওইটাতে আমার এই রেড শেপটা আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে যদি রেড শেপটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখি তখন আমার শেপ কী কী তৈরি করতে হচ্ছে একটু দেখেন, তখন আমার শেপ তৈরি করতে হচ্ছে এই হোয়াইট শেপটা আর এই ব্ল্যাক শেপটা। বোঝা গেছে আমার কথা? কোনটা কোনটা তৈরি করতে হচ্ছে আমার, এই ব্ল্যাক শেপটা এবং এই হোয়াইট শেপটা। আচ্ছা তাহলে আমি কি করতেছি দেখেন, এই যে ব্ল্যাক শেপটা হচ্ছে নিচেরটা এইটা, আর এই যে নতুন যে সবুজ শেপটা নিছি এই দুইটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি শেপ বিল্ডার টুল নিছি, এই সাদা শেপটাকে কেটে দিছি, ভি দিলাম, ডান। এই যে সাদা শেপের বাকি অংশ আমার দরকার নাই, কেটে দেন এটা ডিলিট। আর যেটা আমার কালো শেপটা যেটা তৈরি করছি এটাকে নেই, নেওয়ার পরে ব্ল্যাক করে দেই। গাইড গাইডটা লক করা হয়নি। আচ্ছা আমার হোয়াইট শেপটা দেখছেন এটা সরে গেছিল, আবার বসাই দেন ঠিকভাবে। এখন আমার অরিজিনালি এটার কালার হবে হোয়াইট, আর এটার কালার হবে আমাদের এই রেডটা। এখন যদি চান এক্সট্রা অংশটাকে বাদ দিতে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই দুটোকে একসঙ্গে গ্রুপ করেন, মেক ক্লিপিং মাস্ক, এটাকে তো নিচে পাঠাই নেই,
হচ্ছে কেমন জানি এটা একটু বেশি বড় মনে হচ্ছে আমাদের, এটা কি বেশি বড় হয়ে গেল? ইয়াস একদম, অরিজিনালের চেয়ে আমাদের শেপটা তো বড় হয়ে গেছে। ওকে, সো এটা ছিল একটা ওয়ে, যে ওয়েতে আমি হইলে হয়তো করতাম যদি আমি বুঝতে না পারি যে কীভাবে করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা ওয়ে। আচ্ছা এই জিনিসটা কি, এটা যে করছি আমি, সবাই কি বুঝতে পারছেন এটা কীভাবে করছি? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? হ্যালো, এটা কি সবাই বুঝতে পারছেন? একটু বলেন আমাকে, এই যে শেপ কাটাকাটি করছি, এই যে অনেক কিছু করছি, যে এটা কি সবাই বুঝতে পারছেন এই যে এতটুকু? আচ্ছা এটা কি অনেক কঠিন মনে হচ্ছে? মানে আমি কি আর কোনো ওয়ে দেখবো? আমরা কি আর কোনো ওয়ে ট্রাই করতে চাই বলেন, দেখাইতে চান? মানে বলতেছেন আপনারা, যদি বলেন যে হ্যাঁ ভাই আরেকটা ওয়ে দেখান, যদি আরো কোনো ইজিয়ার ওয়ে আমরা পাই। আচ্ছা পুষ্পিতা আপু, প্রথম কথা হচ্ছে যদি এই ব্যাপার হয় তাহলে আমি বলবো যে আপনি পেন টুলে বেশি করে কাজ করা শুরু করেন, আপনার জন্য ওইটাই ভালো হবে। না না দেখেন কেন বলতেছি, প্রথম কথা হচ্ছে গিয়ে পেন টুল একমাত্র টুল যেটা একা সব কিছু করতে পারে। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? এইটাই একমাত্র টুল যে একা সব কিছু করতে পারে, অ্যান্ড পেন টুল ছাড়া আপনি অনেক জায়গাতে পেন টুল ছাড়া একদম অসহায় হয়ে যাবেন। হ্যাঁ এমন অনেক কাজ আছে যেখানে পেন টুল আমাদের মাস্ট জানতেই হবে, না জানলে আমার ওই কাজটা করতে অনেকক্ষণ সময় লাগবে। ঠিক আছে, অ্যান্ড এটা আমাদের ফটোশপেও ছিল, ইলাস্ট্রেটরেও আছে, অ্যান্ড এটাকে এই দুই প্ল্যাটফর্মে সবচেয়ে পাওয়ারফুল টুলগুলোর মধ্যে একটা বলা হচ্ছে এই কারণে। ঠিক আছে, এটা গুরুত্ব বোঝানোর জন্যই। আচ্ছা আর আরেকটা ওয়ে, আরেকটা ওয়ে যাইতে পারে, অনেকগুলো ওয়েতেই করা যেতে পারে, আমি যদি চিন্তা করি তাহলে অনেকগুলো ওয়ে আছে, বাট আমি আমার যেটা মনে হয় আমি অলরেডি আপনাদেরকে সবচেয়ে ইজিয়ার ওয়েটা দেখাই দিছি। হ্যাঁ বাকি এরপরে যা আসবে এগুলো কোনোটাই আমার কাছে মনে হয় না ইজিয়ার, মানে মনে হচ্ছে না যে এটা ইজিয়ার হবে, বাট আমরা ট্রাই করে দেখতে পারি। ঠিক আছে, যেমন প্রথমে আমি যেটা ট্রাই করতেছিলাম একটা পলিগন নিয়ে, এইটাতে দেখি পলিগন নিয়ে কেউ ট্রাই করছেন? জাহর ভাই কার্ভেচারে ভেজাল আছে, কার্ভেচারে অলরেডি বিল্ট ইন, তো সো ওইখানে একটু ঝামেলা হয়, এই কারণে আমি কার্ভেচারে যাইনি। যাই হোক ঠিক আছে, ট্রাই না করলে আমরা জানবো কীভাবে, এটা হচ্ছে আমার কথা। আমার কথা হচ্ছে যখন আমার কাছে একটা জিনিস প্রবাবিলিটি আসবে আমার কাছে, আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এটা হইতে পারে, তাহলে কেন ট্রাই করবো না? অবশ্যই ট্রাই করবো, আগে ট্রাই করে দেখি। আমি অন্যের কাছে কেন শুনতে যাব যে এটা সম্ভব না? কী সম্ভব আর কী সম্ভব না সেটা আমি নিজে ডিসাইড করবো। বোঝা গেছে আমার কথা? আমি কি বুঝাইতে পারছি? ওকে, এখন এখানে যেটা সমস্যা, সেটা আরো বড় করতে হবে, সমস্যা হয় না তাই তো?
আপনার কথা আমি বুঝতে পেরেছি, রেকট্যাঙ্গেল না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই শেপটা আপাতত থাক, এই শেপটা নিয়ে আমরা আপাতত রেখে দিলাম। চলেন দেখি রেকট্যাঙ্গেল নিয়ে ট্রাই করে দেখি। তো প্রথমে আমরা রেকট্যাঙ্গেল নিব, নেয়ার পরে এটাকে রোটেট করতে হবে অবশ্যই, তাই তো? বুঝতে পারছি আপনি কি করছেন। আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল করেন নাই? এইভাবে আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারছি, বাট উপরে কার্ভটা আপনি কিভাবে করবেন? আমি আপনার কথা বুঝলাম, আচ্ছা ব্ল্যাক শেপটাকে উপরে পাঠাই দিচ্ছেন, আচ্ছা ব্ল্যাক শেপের কার্ভটা কিভাবে করছেন? ওটাও সেম ভাবে, আচ্ছা আচ্ছা চলেন আমরা একটু দেখি জাবের ভাই আসলে ব্ল্যাক শেপের কার্ভটা কিভাবে করতেছেন, আমি একটু দেখি। জাবের ভাই দেখেন তো, স্ক্রিন শেয়ার করেন, আপনার করতে পারবেন এখন স্ক্রিন শেয়ার? হ্যাঁ শুরু হয়েছে। জাবের ভাই এখন শুনতে পাচ্ছি,
আপনি তাহলে একটা মার্জিন টেনে নেন, আপনার ওই রেড পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ এটা কোন পয়েন্ট আছে ওই পয়েন্টে একটা মার্জিন টেনে নেন, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে। কিন্তু নিচের শেপটা এখন বড় হয়ে আছে দেখেন, আপনার মার্জিনের কালার কি রেড? হ্যাঁ আমি বুঝছি ওটা, আচ্ছা সমস্যা নাই, উনি আপনাদেরকে জেনারেল আইডিয়াটা দিচ্ছে আর কি, আপনারা দেখে নেন, কারেকশন করতে গেলে সময় লাগবে, ঠিক আছে আপনারা যে বইতেই করেন না কেন, আমি যেটা দেখাইলাম ওইটাতেও টাইম লাগবে, এখানেও সময় লাগবে, একটু সময় দিতে হবে, এটার কোনো বিকল্প নাই, বোঝা গেছে? বুঝতে পারছি, হ্যাঁ সুন্দর হয়েছে জাবের বই, ঠিক আছে সুন্দর হয়েছে, ভেরি গুড। ওকে সো জাবের ভাই যেটা করছেন চাইলে আপনারা ওইটাও ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই, ওটাতে যদি আপনাদের কাছে ইজিয়ার হয়। আমি চেষ্টা করতেছিলাম আসলে আমরা বেসিক শেপ দিয়ে, মানে আমাদের কার্ভে কোনো হাত দিতে হবে না, এইভাবে কোনো কিছু করা যায় কিনা আমি সেটা ট্রাই করতেছিলাম আসলে। কারণটা হচ্ছে কি, যদি আপনারা ডিরেক্ট সিলেকশন দিয়ে কার্ভ মিলাইতেই পারেন তাহলে তো আর কোনো সমস্যা নাই, তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল, কিন্তু যারা ওইটা পারেন না আর কি, হ্যাঁ তাদের তাদের তাদেরই তো যত সমস্যা, তাই না? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি, সবাই শুনতেছেন আমার কথা? হ্যাঁ 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 অবশ্যই ভাই অবশ্যই, এটা প্র্যাকটিস ছাড়া আসলে এটা হবে না, কেউ যদি ভাবে যে আমি কি মিরাকুলাসলি একটা কাজ, বিশেষ করে এইখানে কোনো কাজ মিরাকুলাসলি করে ফেলবো, তাহলে বলতে হবে সে এখনো স্বপ্ন দেখতেছে এবং তার স্বপ্নের কোনো ভিত্তি নাই, বুঝা গেছে? সো আমি যেটা করতে চাচ্ছি সেটা কি, যে এই যে আমরা এটা এখানে বসাইলাম এভাবে, আচ্ছা এখানে দেখেন আমার এই সিস্টেমটাতে আমার কাছে যেটা মানে মনে হচ্ছে যে করা পসিবল সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে আমাদের এই যে ফারদিন ভাই এবং পুষ্পিতা আপু আপনারা দুজন এই ওয়েতে ট্রাই করছেন না, ডিরেক্ট ডিরেক্ট একটা শেপ নিছেন নিয়ে ওইটার কার্ভ কন্ট্রোল করে এইভাবে ট্রাই করছেন না আপনারা? হ্যাঁ আমি এই জিনিসটা করা যায় কি না আমি সেটা চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, তো আমি এই দুইটাকে নিয়ে নিলাম, নেয়ার পরে আমি এখান থেকে এখন জাস্ট এই শেপটাকে কেটে নিব, ঠিক আছে এটা একটা ডিলিট করে দিচ্ছি, আরেকটা আছে থাকুক এটা নিয়ে আমার সমস্যা নাই, এটা রেড হবে ঠিক আছে, বাট এটাকে আমি হোয়াইট করে দিব, তাই না? এটার কালারটা হোয়াইট হবে, সো এতটুকু আমার ঠিক আছে, বাট এই জায়গার যে কার্ভটা সেটা নিয়ে হচ্ছে আমাদের সমস্যা, তাই না? সমস্যাটা কোথায় আমাদের বলেন তো, এই কার্ভটাকে নিয়ে। হ্যাঁ এখন এইটার জন্য আমি যেটা করতে পারি হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে, এটার জন্য আমার কাছে একটা সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে কি আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, হ্যাঁ করার পরে দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন এটাকে মুভ করব, এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমাদের কি হয়েছে একটা কর্নার তৈরি হয়েছে না, এই যে এইখানে দেখেন এখন একটা গোল ডট আসছে, কিন্তু এটাকে ধরে এখন যদি আমরা কার্ভ দেই দেখেন তো আমাদের কি ওই কার্ভটা কি আসছে,
এমন কি মনে হচ্ছে কার্ভটা কি হয়েছে মনে হচ্ছে? হ্যালো, হ্যাঁ আমরা যদি আরেকটু এটাকে টানি তাহলে কিন্তু এটা আরো একটু কার্ভ করবে। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো ফারদিন ভাই, ফারদিন ভাই, হ্যাঁ জান্নাতু ফেরদৌস, সরি পুষ্পিতা আপু, আপনারা দুজন কি বুঝছেন আমি কি বলছি? এইভাবে যদি করেন তাহলে আপনারা ওই কার্ভটাও তৈরি করতে পারবেন। দেখছেন এখন কিন্তু আমাদের কার্ভটা হচ্ছে। আপনাদের যেটা সমস্যা ছিল, কি সমস্যা ছিল আপনাদের? একদম ফ্ল্যাট লাইন হয়ে গেছিল তাই না? হ্যাঁ, ওইটাকে কার্ভ করতে পারবেন কিভাবে? জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, করার পরে ওইটাকে আপনার যতটুকু দরকার ওই হিসেবে মুভ করেন, ডান। এখন কিন্তু আমি চাইলে এই যে এটা এটা এই দুটো আমাদের শেপ হয়ে গেছে, এখন এটাকে যদি আমি কাটতে চাই তাহলে তো কাটা কোনো বিষয় না তাই না? কাটতে তো পারবোই, পারবো। জি, আর্টবোর্ডের জন্য তো আমাদের ব্যাকগ্রাউন্ড নয় আছে, কেটে দিলাম। আচ্ছা এখন দেখেন আমি যেটা বলতেছি, আচ্ছা আমাদের সাদা এটা তো মুভ করছিল, ও আচ্ছা যাই হোক, হোয়াইট আমাদের এই যে হোয়াইট যে শেপটা এটা যে মুভ করছিল আমি ওটাকে ঠিক করি নাই। আচ্ছা এটাকে এবং এটাকে একসঙ্গে নেই, নেয়ার পরে আমরা কেটে দিব এটাকে। আচ্ছা আচ্ছা অলরেডি কাটা হয়ে গেছে। কেটে দিলাম, ডান, এটার দরকার নাই, মুভ করেন এটাকে সরান। আচ্ছা এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, এই যে আমার এখানে আমি এটাকে কার্ভ করছি, মানে সরি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাইছি, অ্যাঙ্কর পয়েন্টে যখনই কোনো কর্নার তৈরি হয় তখনই আমাদেরকে ও এই গোল ডটটা দিয়ে দেয়। অ্যান্ড এইটা যদি আমরা, হ্যাঁ এইটা যদি আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারি, দেখেন আমাদের সুন্দর কার্ভ আমরা যেরকম চাই ওই কার্ভটা কিন্তু তৈরি হয়ে যাবে। অ্যান্ড এই কার্ভ যদি আমাদের হয়ে যায়, এই শেপ এই কার্ভ হয়ে গেছে, এখন নিচের ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি ব্ল্যাক করে দেই তাহলে তাহলে কি আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি না? দেখেন তো, বোঝা গেছে? সো আমি আসলে চাচ্ছি এটা যে বেসিক শেপ দিয়ে যদি আপনারা করতে পারেন আমার মনে হয় আপনাদের জন্য ইজিয়ার হবে, যারা পেন টুল নিয়ে কাজ করতে চান না। বাট আমি হাইলি রেকমেন্ড করব আপনারা পেন টুলে কাজটা একটু ভালোভাবে শিখেন, ঠিক আছে? অ্যান্ড আমি অবশ্যই চাই না যে আপনারা যে কোনো জায়গায় পেন টুলের কাজ ব্যবহার মানে কাজ করেন, না আমি বলছি না সবসময়, যে সবার আগে চেষ্টা করবেন বেসিক শেপ দিয়ে কাজটা করা যায় কি না। কি চেষ্টা করবেন সবার আগে? বেসিক শেপ দিয়ে কাজটা করা যায় কি না, অ্যান্ড এটা বেসিক বেসিক শেপ দিয়ে করা পসিবল, এইমাত্র আমি করলাম তো, ঠিক আছে? সো বেসিক শেপ দিয়ে যদি আপনারা করেন এইভাবে ট্রাই করে দেখতে পারেন, সমস্যা নাই। জাবের ভাই একটা সুন্দর ওয়ে দেখাই দিছে, আমি ওটা কখনো চিন্তাও করতাম না যে রেক্ট্যাঙ্গেল নিয়ে ওইটাকে আমি এইভাবে ম্যানিপুলেট করব, না আমি আসলে এটা কখনো চিন্তা করতাম না। আমি চিন্তা করতাম এটা যে আমি এই শেপটা একবার তৈরি করব, করার পরে ওইটাকে আমি বারবার ব্যবহার করব কিভাবে, ঠিক আছে? সো এটাই এটাই এক একজন এক একভাবে চিন্তা করে। অ্যান্ড আমি সবসময় এটাই আপনাদেরকে এনকারেজ করি যে আপনারাও যেন এরকম মানে নিজেদের একটা চিন্তা করার যেন ক্ষমতা থাকে, ঠিক আছে? সবসময় যেন এরকম না হয় যে মানে অন্য একজন চিন্তা করছে ওইটাই আমি ফলো করব, না দরকার নাই। কেন এরকম কেন হবে? আপনারা যদি যথেষ্ট শ্রম দেন, আপনারা যদি পরিশ্রম করেন, আপনারাও করতে পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? ১৭ ঘন্টা, ওকে। এখন আসলে যারা এটার পেছনে অনেকদিন যাবৎ লেগে আছে তাদের কথা আলাদা, এটা এটা আমরা জানি যে এটি এই কাজ মানে এটা নিয়ে কাজ করতেছে এরকম অনেকে আছে, এরকম যারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে। হ্যাঁ আমার সকালের বাচ্চা একজন আছে, সে ক্লাস 8 থেকে গ্রাফিক ডিজাইনের সঙ্গে লেগে আছে, আমি শোনার পরে একদম অবাক যে তার গ্রাফিক ডিজাইনিং ক্যারিয়ার আমার চেয়ে কত বেশি।
আমি গ্রাফিক ডিজাইনিং করতেছি তার অনেক পরে থেকে, আমি সাপোজ করতেছি 2016 থেকে প্রফেশনালি কাজ করতেছি, অ্যান্ড সে ক্লাস 8 থেকে করতেছে, এখন সে ভার্সিটি থার্ড ইয়ার বা এরকম কিছু একটা হবে। সো অনেক দিন যাবত, অ্যান্ড তার কিছু জিনিসে তার স্কিল দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, সে এত ভালো কাজ করে কিছু জায়গায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের উপরেই, প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? তো এইখানে যদি কেউ ভাবেন যে ভাইয়া আমার কাছে মনে হচ্ছে যে আমি এই টুলটা পারতেছি না, এই টুলটা অ্যাভয়েড করবো, আমি আমি সাজেস্ট করবো যে না, এই কাজ করবেন না। হ্যাঁ, এই কাজটা অবশ্যই করবেন না। কেন করবেন না? কারণ খুব সিম্পল, যদি আপনি এরকম কোনো কিছু করেন, এটার জন্য মানে ভুক্তভোগী আপনি নিজেই হবেন, ঠিক আছে? এটার জন্য যে মানে ব্যাকল্যাশ বা ওই সমস্যায় পড়বেন আপনি নিজে। আর পেন টুল, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা টুল আপনারা যদি ইলাস্ট্রেটরে বা ফটোশপে যে কোনো জায়গাতে যদি প্রফেশনালি কাজ করতে যান, এই দুইটা টুলের ব্যবহার আপনাদেরকে জানতে হবেই, মাস্ট। বোঝা গেছে আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? ওকে, এখন দেখেন যদি আপনাদের তিনটা ওয়েতে দেখা হয়েছে আমাদের, এটা আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকার কথা। যে কোনো একটা ওয়ে অবশ্যই আপনারা নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন, পারবেন না? পারবেন? হ্যালো, ঠিক আছে, বোঝা গেছে তো? আচ্ছা, ঈশাদ আপুর কাছ থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না। ঈশাদ আপু আছেন? আপনাকে আমি দেখতে পাচ্ছি, বাট আমি শিওর না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমি আপনার কোনো কথা শুনতেছি না। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন নাকি আজকেও আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে? আপনার কথা শুনে কনফিডেন্ট মনে হইল না বেশি। আচ্ছা, ওকে, গ্রেট, ঠিক আছে গাইজ। তাহলে এইটা নিয়ে যদি কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা এখন মুভ করব। লক্ষণ ভাই, ক্লিয়ার, বোঝা গেছে সব? কোনো সমস্যা নাই? শোনেন, এক সময় ছোট ডিসপ্লেতে আমিও কাজ করছি, ঠিক আছে? তো এটা এটা কোনো বিষয় না, সব কিছুরই সময় এবং সুযোগ আসবে, ঠিক আছে? সময়ের সঙ্গে সঙ্গে আমরাও তখন আপডেট করব, বুঝা গেছে? জি, এখন যেটা আছে সেটা নিয়ে আমাদের ওই যুদ্ধে ঝাঁপায় পড়তে হবে আর কি। হ্যাঁ, ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে এটা ডান। 5টা বাজে আজকে এই অ্যাসাইনমেন্ট, ও মাই গড, এই সমস্যাটা দেখি, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, সমস্যা নাই, এখন কি আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? আচ্ছা, করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। কেটে দেন, সমস্যা নাই, কেটে দেন, সমস্যা নাই, আমি অন্যভাবে আপনাকে দেখাই দিতেছি। আচ্ছা, এই যে অলরেডি তো কাটা শুরু করছেন তো আপনি, আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে কি ফেরত আসতেছে না, ব্যাক আসতেছে না? আচ্ছা, আনেন আগে, ব্যাক আনেন তারপরে দেখাচ্ছি, কন্ট্রোল জেড দেন দেখি আসে কি না। আচ্ছা, ওকে, ঠিক আছে, থাক, দরকার নাই। তাহলে আপনি এমনি একটা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন,
নিয়ে টেক্সটটা লিখেন। এখন এই লেখাটার উপরে রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা, অলরেডি ক্রিয়েট আউটলাইন করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থাক, এখন কি করবেন, লেখাটাকে এবং ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেন। করছেন? আচ্ছা, করার পরে কি আপনি যে ব্যবহার করছেন কি বললেন আপনি, শেপ বিল্ডার? আচ্ছা, পিটাতে আপনার সমস্যা হয়েছে তাই না? পিটার উপরে ক্লিক করেন, চলেন জুম ইন করেন। হ্যাঁ, ক্লিক করবেন পি এর উপর, ঠিক আছে? হ্যাঁ, করছেন? আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে, এখন আপনি মুভ টুল আবার নেন, ঠিক আছে? নেওয়ার পর বাহিরে একটা ক্লিক করেন, আগে বাহিরে একটা ক্লিক করেন, বলছি বাহিরে একটা ক্লিক করতে, কন্ট্রোল জেড দেন। আমি বলছি বাহিরে একটা ক্লিক করে নেন। হ্যাঁ, এখন আপনি পিটার উপরে ক্লিক করেন তো, পুরোটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করেন। করছেন? আচ্ছা, শুধু পিকে সিলেক্ট করবেন, শুধু পিকে। হ্যাঁ, ডিলিট করেন এখন পিটাকে। চলে গেছে গোল, ঠিক আছে? আপনি ট্রাই করে দেখতে পারেন যে মাইনাস ফ্রন্ট করা যায় কিনা, আমি বলবো না, চেষ্টা করে দেখ।